ওরে গর্ভে মরণ পাপের কারণ, তাই বলি গর্ভে মরণ পাপের কারণ। ওরে বাবা মহাজনে তাই বলে, আমার মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে। আস্তে, আপনি যেমন কর্ম করবেন আপনি ফলটা ঠিক সেই রকম পাবেন। কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে। পরে গর্ভে মরণ পাপের কারণ, খেপা গর্ভে মরণ আবার গর্ভে মরণ পাপের কারণ। ওরে বাবা মহাজনে তাই বলে, হাই ভোলা মন ওরে খেপা মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে। এবার শুনবেন, ছেলে কেমন কোন বস্তুতে হয়। আর রবি গুরু শনি মঙ্গল বার, ওরে অষ্টাদশ কালে ওগো করিলে বিহার। রবি গুরু শনি মঙ্গল বার, অষ্টাদশ কালে ওগো করিলে বিহার। আবার অবশ্যই পুত্র তাহারে, তাই বলি অবশ্যই খেপারে অবশ্যই পুত্র তাহার। ওরে বাবা সমান তিথি থাকিলে, খেপারে সমান তিথি থাকিলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে। ওরে মাসে শেষে সব শুক্র বুধ, আর মহাযোগে হয় গো মেয়ে, খেপাকে করিবে রোধ বাবাকে করিবে রোধ। মাসে শেষে সব শুক্র বুধ, আর মহাযোগে হয় গো মেয়ে, খেপাকে করিবে রোধ। আবার এসব কথা বললাম আমি, তাই বলি এসব কথা বললাম আমি, এই কথা আমার কথা নয়, এই কথা রতি শাস্ত্রে তাই বলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের পিতা মাতা কুকর্ম আর সুকর্মের ফলে। জয় জয় নিতাই গৌর হরিবাল 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 হরিবাল।
তবে শুনছেন বাউল গান। একটা কথা বলি, আমার মায়েরা যখন সাত মাস গর্ভবতী থাকে, আগে যুগে একটা হিসাব ছিল, শ্বশুর বাড়ি থেকে বউদেরকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে হতো। তার কারণ কি? তার কারণ হচ্ছে মায়ের মাতৃজনী থেকে সন্তানের মস্তক থাকে মাত্র সাত আঙুল উপরে। যদি সেই সময়কালে কেউ রমণ ক্রিয়ায় লিপ্ত হয়, যদি ওই আঘাত বাবা সন্তানের মস্তকে পড়ে, তাহলে জন্ম থেকে সন্তানটা মারা যায়। যদি সেই সন্তানের হাতে আঘাত হয়, জন্ম থেকে হাতটা নুল্ল হয়ে যায়। যদি পায়ে আঘাত হয়, জন্ম থেকে পাটা খোড়া হয়ে যায়। ওই বস্তু যদি, ব্রহ্ম বস্তু যদি সন্তানের চোখে পতন হয়, জন্ম থেকে চোখটা অন্ধ হয়ে যায়। আবার যম সন্তান কেন হয়? রমণ ক্রিয়ার সময় যদি স্বামী স্ত্রী উভয়ে সমান সমান নিঃশ্বাস বয়, সেই সময়কালে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তান বাবা যম সন্তান হয়। হরিবাল হরিবাল। আরো একটি কথা, আমার মায়েরা যখন ঋতু স্নান করে, ওই ঋতু স্নান করে উঠা আসার সময় যদি কোনো ছাগলের মুখ দেখে, সন্তানের আকৃতি থাকবে মানুষের, কিন্তু স্বভাবটা থাকবে ছাগলের মতো। যদি ঋতু স্নান করার সময় উঠে আসছে, সেই সময় যদি গরুর মুখ দর্শন হয়ে যায়, মানুষের আকৃতি থাকবে, সন্তানের স্বভাব হবে গরুর মতন। যদি কুকুরের মুখ দর্শন হয়, মানুষের আকৃতি থাকবে, সন্তানের রূপ হবে কুকুরের মতন। তাই তো বাবুল বলছে, কি বলছে? ওরে মো কারণ, ওরে বাবা মহাজন হে তাই বলে, হে হাই খেপারে, ওরে বাবা মহাজন হে তাই বলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের, পিতা মাতা কো কর্ম ও সকর্মের ফলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের, পিতা মাতা কো কর্ম ও সকর্মের ফলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের, পিতা মাতা কো কর্ম ও সকর্মের ফলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের, পিতা মাতা কো কর্ম ও সকর্মের ফলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের, পিতা মাতা কো কর্ম ও সকর্মের ফলে। ভোলা মন আমার, ওরে মো পাগল মন, মন আহমার।